বন্ধুরা, ডল নিয়ে আমরা কম বেশি সবাই খেলেছি, যদিও মেয়েদের কাছে ডল একটি ফেভারিট জিনিস। আগের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটি ভুতুড়ে ডলের সম্পর্কে, যার হেয়ার ন্যাচারালি গ্রো করে এবং সেটির হেয়ার আজও কাটা হয়। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে প্রেস করে দেখতে পারেন, অথবা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ক্লিক করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি এমন এক ভিডিও যা দেখে আপনিও ভাবতে থাকবেন, সত্যিই কি এইগুলি হতে পারে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, দ্য হন্টেড বারবি। এই ভিডিওতে একজন 5 বছরের বাচ্চা নিজের ডলের সাথে খেলছিল, কিন্তু তখনই রেকর্ড হয় এক ভয়ানক ঘটনা। তার বাঁ দিকে থাকা ডল হঠাৎই তার দিকে দেখতে থাকে। নাম্বার 4, দ্য ড্যান্সিং ডল। স্পেনে একজন ইয়ং কাপেল তাদের স্টোর রুমে প্রায় 100 বছরের পুরানো একটি ডল খুঁজে পায়, যেটা নিয়ে তখন তার দাদু খেলতো। যখনই ওই কাপেল নোটিস করে ওই ডল রাতে নড়াচড়া করে, যার পর তারা সেই ডলকে 1 সপ্তাহের জন্য ক্যামেরার সামনে রেখে দেয়। আর তারপর একদিন হঠাৎই ক্যামেরায় কিছু মুভমেন্ট রেকর্ড হয়ে যায়। এই ডলের মুভমেন্ট এতই স্লো ছিল, এই ভিডিওকে ফাস্ট করার পরই আপনি এর ভয়ানক ঘটনা দেখতে পাবেন। এটি দেখে এমন মনে হচ্ছিল যেন ডল ড্যান্স করছিল। নাম্বার 3, দ্য ডল অ্যাওয়েকেন্স। কাপ স্টেকিং একটি সুন্দর এবং নতুন খেলা, যেখানে ব্যক্তি কাগজের তৈরি কাপকে দ্রুত একে অপরের ওপর রেখে পিরামিডের মতো আকার দেয়। তাদের হাতের কাজ সত্যি চমৎকার। এই ভিডিওতে একজন মহিলা এই খেলাই দেখাচ্ছিল, কিন্তু এই ভিডিওতে অবাক করার জিনিস হলো তার হাতের দ্বারা করা চমৎকার কাজ নয়, বরং পিছনে থাকা ডল, যেটা খেলা শুরু হতেই উঠে দাঁড়িয়ে পড়ে যেন সে খেলা দেখতে চায়। নাম্বার 2, দ্য বার্থডে ডল। এই ভিডিওতে একজন ইয়ং মেয়ে তার ছোটবেলার একটি পুরনো ডল দেখাচ্ছে, যেটা সে তার 5 বছরের বার্থডেতে পেয়েছিল, কিন্তু হঠাৎই এই ডল ওই মেয়েকে দেখতে থাকে। নাম্বার 1, দ্য ওয়াকিং ডল। আপনি ইউটিউবে এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে ডলকে নড়াচড়া করতে, কিন্তু কোনো ডল এই ডলের মতো চলতে থাকা অবস্থায় রেকর্ড হয়নি। 2016 একজন রাশিয়ান মহিলা এই ভিডিও ফেসবুকে আপলোড করে। এই মহিলার কথা অনুসারে যখন সে এই ডলের হাত ধরে তখন সেটি নিজে নিজেই চলতে থাকে, আর যখন অন্য কোনো ব্যক্তি এই ডলের হাত ধরে তখন সেটি 1 ইঞ্চিও এগোয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য সবসময় থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।